ধারা 12-র অপোজিট হচ্ছে ধারা 21। এখন 21-এ কি আছে? একটা চুক্তি, একটা চুক্তির 8 ধরনের পরিস্থিতিতে আদালত সে চুক্তিকে বলবৎকরণের বা কার্যকরকরণের আদেশ দিবে না। এখন এখানে আমরা কি দেখতে পাই? এখানে 8টা পরিস্থিতি দেখতে পাই। এখন এই 8টা পরিস্থিতি আমরা প্রথমত পড়ব। দ্বিতীয়ত, 8টা পরিস্থিতির যে কোনো একটা পরিস্থিতি আপনাকে সৃজনশীল প্রশ্নের মধ্যে ফ্যাক্ট বেসড কোশ্চেনে উঠিয়ে দিবে। উঠিয়ে দিলে আপনাকে সমাধান করতে হবে যে এই চুক্তিটি আদালতের মাধ্যমে বলবৎযোগ্য নয়। যেমন আপনি আমার সাথে একটা চুক্তি করলেন একটা কাজের জন্য, যে কাজটা আজকে শুরু করলে কাজটা শেষ হতে 3 বছরের বেশি সময় লাগবে। সে চুক্তি নিয়ে যখন ঝামেলার সৃষ্টি হবে এবং আদালত যদি দেখে যে চুক্তির কার্য সম্পাদন কাল 3 বছরের বেশি, তাহলে সেই চুক্তিকে আদালত বলবৎকরণের আদেশ দিবে না। আমরা প্রেম ভালোবাসা করি না তো? যেমন এটা আমার ক্ষেত্রেও হয়, কারণ আমি কোনো মেয়ের সাথে রিলেশনে জড়াইলাম, তো আমি ছোটখাটো সেলিব্রিটি হওয়ার পর থেকে আমার জীবনে এটা বেশি ঘটতেছে বলি। ধরুন একটা মেয়ে আমাকে অফার করলো, আমি শুরুতে ধরে নেই যে মাইয়া তোমার সাথে আমি প্রেমে জড়াবো না, মানে শুরুতেই আমার মনোভাবটা বাতিল বাতিল। এই বাতিল বাতিল মনোভাবকে বলছে বাতিল যোগ্য। এখন মাইয়াটা আদালতে গেল, আদালতে গিয়ে বলতেছে যে স্যার আমি তো তাকে বিয়ে করতে চাই, সে তো আমাকে কথাবার্তা দিছে। এখন মেয়েটাও মনে মনে কইতাছে পোলা তোমারে কিন্তু আমি যে কোনো মুহূর্তে ছাইড়া দিব। এখন আদালত কইতাছে যে দুইজনের মধ্যে বাতিল বাতিল ভাব আছে, এখন দুইজনকে যদি বিয়ে বিয়ে করার অর্ডার দিয়ে দেই তাহলে লাভ কি, দুদিন পরে তো টিকবে না। তার মানে যে চুক্তিটা প্রকৃতি হচ্ছে বাতিল যোগ্য সেই চুক্তিকে আদালত বলবৎকরণের আদেশ দিবে না। বুঝতে পারছি, যে চুক্তির নেশারটাই হচ্ছে ভয়েডেবল, বাতিল প্রকৃতির, বাতিল যোগ্য সেই চুক্তিকে আদালত বলবৎকরণের আদেশ দিবে না। তো এটা এটা একটা বিষয়। তো তাহলে এখানে 8 ধরনের পরিস্থিতিতে আদালত কি করতে পারে? একটা চুক্তিকে বলবৎকরণের আদেশ দিতে পারে। আপনাদের মধ্যে এক আপু আছে বুঝছেন, তো এই আপু আমাকে একটা মেসেজ দিছে মাত্র যে এই সমস্ত টপিক ছাড়া অন্যভাবে বোঝানো যায় না, কি বিপদ ভাই, আপনারা পুরুষটার পক্ষে সে আপুটার বিপক্ষে। আচ্ছা যাই হোক, তাহলে এটা গেল 21টা। তাহলে 21টা থেকে কিভাবে কোশ্চেন আসতে পারে? আপনাকে বিশাল একটা প্রবলেমেটিক কোশ্চেন দিয়ে দিবে, 8টার যে কোনো একটা অপশন উঠায় দিবে, বলবো উক্ত চুক্তিটি বলবৎযোগ্য কিনা। আপনি বলবেন উক্ত চুক্তিটি এই কারণে বলবৎযোগ্য নয় কারণ 8 ধারার এটার সাথে মিলে যায়, 21 ধারার এটার সাথে মিলে যায়। ক্লিয়ার? এবার আসেন আপনার লিখিত পরীক্ষা, যেখান থেকে একটা প্রশ্ন আসবেই, সেটা হচ্ছে 21ক ধারা, 21A। 21ক ধারা, একটি বিক্রয় চুক্তি আদালতের মাধ্যমে কখন বলবৎযোগ্য হবে? এই বিক্রয় চুক্তি বলতে কি বোঝানো হয়েছে বলেন তো? বায়না চুক্তি। কোন চুক্তি? বায়না চুক্তি।
এখন আপনি আপনার কাছ থেকে আমি করেছি কিনলাম বা আমি বিক্রি করলাম, সে চুক্তিটা যদি লিখিতভাবে না হয় এবং সেটা যদি রেজিস্টার্ড না হয়, নিবন্ধিত না হয়, তাহলে আদালত সেই বিক্রয় চুক্তিকে বলবৎকরণের আদেশ দিবে না। সে কন্ট্রাক্ট ফর সেল এনফোর্সিবিলিটি পাবে না। আমি যখন বিক্রয় চুক্তি বলবৎকরণের মামলা দায়ের করব, আমি যখন বিক্রয় চুক্তি বলবৎকরণের মামলা দায়ের করব, তো বিক্রয় চুক্তি বলবৎকরণের মামলা দায়ের করব তখন এই যে বিক্রয় চুক্তি করার সময় ধরেন 10 লক্ষ টাকা, ওকে, বিক্রয় চুক্তি করার সময় তো আমি হচ্ছে আপনাকে ধরেন 3 লক্ষ টাকা দিয়েছিলাম, বাকি রয়েছে কত? 7 লক্ষ টাকা। কয় লক্ষ টাকা? 7 লক্ষ টাকা। শুনেন, এনার্জি যদি দূরে থাকে আপনি ক্লাস নিতে পারবেন? ক্লাস নিতে পারবেন না, এনার্জি চলে আসছে, এখন আমরা ক্লাস নিব ভালো করে। 21 ক ধারা, 21 ক ধারা। ওকে, যখন আমি বিক্রয় চুক্তি বলবৎকরণের মামলা দায়ের করব, তখন এই বিক্রয় চুক্তি বলবৎকরণের মামলা মামলা দায়েরের সময় আমি যেই টাকাটা আপনাকে দেই নাই, সেই টাকাটা আদালতে জমা দেওয়ার মাধ্যমে আমাকে বিক্রয় চুক্তি বলবৎকরণের মামলাটা দায়ের করতে হবে। তার মানে কি দাঁড়ালো? মানে দাঁড়ালো এটা, মানে দাঁড়ালো এটা যে দাদা হ্যাঁ দাদা হ্যাঁ দাদা এগেন প্লিজ, কারণ আপনার হাসির মুখে আমি ক্লাসটা আসলে মনোযোগ দিতে পারি নাই। হাসছেন কেন আগে এটা বলেন, তারপর ক্লাসটা আবার পুনরায় রিপিট করেন। আচ্ছা, ডিসপ্লে দেখছেন? ডিসপ্লে ক্যামেরা অফ করছে যে জন্য, এই জন্য না, ডিসপ্লে দেখছেন? দেখছি দাদা, দেখছি দেখছি দেখছি, এই এই কারণে হাসছি যে এনার্জি এত কম ছিল না, তো ওই কারণে ক্লাসটা ভালোভাবে নিতে পারি নাই, এনার্জি চলে আসছে। ওকে, মানে দাদা কি ওই যে আপু শাড়ি পরে আছে এই কারণে? এটা আমার বাঙ্গাসিরা কইতো, আই রেকর্ড হইতাছে না দাদা? আজকে আমার বার্থডে ছিল, আজকে আমার বার্থডে ছিল, নাচলাম গাইলাম গান ইয়া করলাম, তারপরে এই যে আসলাম এখন। আচ্ছা, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ আপু। হাজুগুজু গুলা করে ইয়া করে ফেললাম, মুছে ফেললাম যাতে আপনারা না দেখেন। আচ্ছা, না না না, আপু যেদিন ক্লাসে আসে সেদিন ক্লাসটা অনেক সুন্দর, আপনারা খেয়াল করছেন? আচ্ছা, আমরা ক্লাসে আসি, শুভ জন্মদিন আপু সকলের পক্ষ থেকে। আচ্ছা, তাহলে দেখেন একটা বিক্রয় চুক্তি কখন আদালতের মাধ্যমে বলবৎযোগ্য হবে। আমি আপনার সাথে বিক্রয় চুক্তি করলাম, আমি আপনার সাথে বিক্রয় চুক্তি করলাম মুখোমুখি, যে ঠিক আছে আমি আপনার সম্পত্তিটা 10 লক্ষ টাকা দিয়ে কিনলাম, কিন্তু এখন মনে করেন যে আমি আপনাকে 3 লক্ষ টাকা দিলাম। তাহলে এটা একটা ওরাল কন্ট্রাক্ট হলো, মৌখিক চুক্তি হলো। এই মৌখিক ভাবে চুক্তি হলে যখন আপনাকে যখন আপনি আমাকে পজেশন দিবেন না, জমির দখল দিবেন না, তখন আমি আদালতে গিয়ে যাব, আদালত আদালতে গিয়ে মামলা করবো। আদালত সে তো বিক্রয় চুক্তি অনুসারে কাজ করতেছে না, তখন আদালত আমাকে 3টা প্রশ্ন করছে। কি প্রশ্ন? বিক্রয় চুক্তি কি লিখিত ভাবে করছিলেন? আমি উত্তর দিলাম না, লিখিত ভাবে করি নাই। সেকেন্ড প্রশ্ন, বিক্রয় চুক্তি কি নিবন্ধন করেছেন? উত্তর দিলাম না, বিক্রয় চুক্তি নিবন্ধন করি নাই। তৃতীয় প্রশ্ন, বিক্রয় চুক্তির যে অবশিষ্ট টাকা রয়েছে 7 লাখ, সেটাকে আদালতে জমা দিচ্ছেন? আমি বললাম না, তখন আদালত আমাকে উত্তর দিবে যে তাহলে আমি এই বিক্রয় চুক্তিকে বলবৎকরণের আদেশ দিতে পারবো না। ক্লিয়ার বিষয়টা? তাহলে একটা বিক্রয় চুক্তি তখনই আদালতের মাধ্যমে এনফোর্সিবিলিটি পাবে, এনফোর্সেবল হবে, বলবৎযোগ্য হবে, যদি সে বিক্রয় চুক্তি লিখিত হয়, নিবন্ধিত হয় এবং বিক্রয় চুক্তির অবশিষ্ট মূল্য আদালতে আপনি জমা দেন। এখানে অবশিষ্ট বলতে, অবশিষ্ট মূল্য বলতে বোঝানো হয়েছে, আপনি যখন বিক্রয় চুক্তি করেছেন কিছু টাকা দিয়েছেন, কিছু টাকা বাকি রাখছেন, ঠিক না? কিছু টাকা বাকি না থাকলে তার বিক্রয় চুক্তি করার দরকার নাই, দরকার আছে? কিছু টাকা বাকি না থাকলে তো টাকা দিবেন আর রেজিস্ট্রি করে ফেলবেন, শেষ কাহিনী।
বুঝতে পারছে, বিক্রয় চুক্তি হচ্ছে বায়না পত্র। তাহলে এটা হচ্ছে 21ক ধারাতে বলছে, তার মানে হচ্ছে সুনির্দিষ্ট শর্তে, সুনির্দিষ্ট শর্ত পূরণে কিছু কিছু উপাদানের উপস্থিতিতে আদালত একটি বিক্রয় চুক্তিকে বলবৎকরণের আদেশ দিয়ে থাকে। আদালত একটি বিক্রয় চুক্তিকে বলবৎকরণের আদেশ দিয়ে থাকে। তাহলে এটা 21ক ধারা গেল। তাহলে 21ক ধারা আমাদের লিখিত পরীক্ষার জন্য এসআর অ্যাক্ট থেকে ইম্পর্টেন্ট ধারাগুলো একটু বলে দেই। ধারা 8, ধারা 8 এরপরে এরপরে হচ্ছে 9, এরপর হচ্ছে 12, এরপর হচ্ছে 21, এরপর হচ্ছে 21ক, এরপর হচ্ছে 31, এরপর হচ্ছে 35, ওগুলো একসাথে মিলে আর কি, এরপর হচ্ছে 39, 41 মিলাইয়া 42, আর সবই তো পড়া লাগে, তাইলে 52 থেকে 57, 52 থেকে 57। তাহলে আমাদের এসআর এক মোটামুটি শেষ, এর বাইরে আর আমাদের পড়া দরকার দরকার হবে না। আমি ওই ধারাগুলো লিখে দিচ্ছি এখানে, এগুলো পড়লে আমাদের হয়ে যাবে। তাহলে আমরা পেনাল কোড, এসআর অ্যাক্ট, সাক্ষ্য আইন, সাক্ষ্য আইন দাদা এগুলো মিলিয়ে পড়বো। হ্যাঁ দাদা, আমি পেনাল কোডের সময়ও ছিলাম না, সাক্ষ্য আইন তো আসলে ক্লাস করতে পাইনি, আমি অনেক পরে আপনার সঙ্গে যুক্ত হইছি। আচ্ছা ঠিক আছে, এটা এটা আমরা আপনি শুরু থেকে ক্লাস পাবেন, সমস্যা, ক্লাস চলতেই থাকে, পুরো বছর ধরেই ক্লাস চলতে থাকবে, সমস্যা নাই, আপনি সব ক্লাসই পাবেন। আপনি যা পাইছেন ওইটার উপরই আপনি এক্সাম দেন, আর অন্য সাবজেক্ট যদি পারেন তাহলে সেটার উপর এক্সাম দিন। ওকে, তাহলে আমাদের এসআর এক শেষ। ওকে, ১২ ধারা হচ্ছে আদালত কোন পরিস্থিতিতে বা কেন একটি চুক্তিকে বলবৎকরণের আদেশ দিবে, আদালত কেন একটি চুক্তিকে বলবৎকরণের আদেশ দিবে। এখন দেখা গেল এই চুক্তিটার সাথে ট্রাস্ট জড়িত, বিশ্বাস জড়িত, জিম্মা জড়িত, মানে আমি আপনার কাছে বিশ্বাস করে একটা জিনিসপত্র রাখলাম, চুক্তি অনুযায়ী সেটা যখন আমি এসে না পাবো তখন আমি চুক্তি বলবৎকরণের মামলা করব, মানে আমাকে ওইটাই ফেরত দিতে হবে, তখন আদালত বলবে যেহেতু ট্রাস্ট করে রাখছে, যেহেতু তুমি সম্পত্তিটির জিম্মায় ছিলা, সেহেতু এই চুক্তিটা বলবৎ হবে। আমি আমার গার্লফ্রেন্ডকে আপনার কাছে রাখলাম বিশ্বাস করে, চুক্তি অনুযায়ী ঠিক আছে 2 বছর আপনার কাছে থাকবে, কিন্তু দেখা গেল আপনি বিয়া শাদি করে বাচ্চা কাছে হয়ে গেছে, তখন ওই গার্লফ্রেন্ডকে আবার আমার কাছে যে অবস্থা আমি রেখেছিলাম সেই অবস্থায় ফেরত দিতে হবে। ঠিক আছে দাদা, এবার আরেকটা বিষয় হচ্ছে, হ্যাঁ দাদা, হ্যাঁ আমার ওয়াইফে বলতেছে আপনাকে দেখা, তো দাদার তো উপরে লেবাসটা ঠিক আছে, নিচে লেবাসটা কি লুঙ্গি পরা না হাফ প্যান্ট পরা? লুঙ্গি পরা ভাই,
ধারণা করতেছে আপনি লুঙ্গি পরে পরে শার্ট টাইপ পরে রাখছেন, কিন্তু ধারণা করতেছে আমি 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 ভিডিও করতেছিলাম আপনার, আমাদের লন্ডনে এক ভাইয়ার শেফ ব্যারিস্টার তার সাথে আর ইন্ডিয়ার একটা মেয়ের সাথে ভিডিও করতেছিলাম এই পোশাকে, এই ভিডিওগুলো দেখতে পাবেন এই কারণে আর কি। দেখছে তো দেখছে এই জন্য তো বলছে বুঝছেন। আর ওই যে মুমু আপু হচ্ছে দেখেন না শাড়ি পরছে না, আমি কি কোনোদিন এভাবে পোস্ট পাস আসি দেখছেন জীবনে? না দাদা না, আপনি একদম সিম্পলি থাকেন। হ্যাঁ দেখছেন আজকে যে আপু আসছে তো শাড়ি টাড়ি পরে, এই কারণে লুঙ্গির উপরে টাই শার্ট পরে। হ্যাঁ ওকে আচ্ছা, এরপরে হচ্ছে যে এটা এখন একটা বিষয়, আর একটা বিষয় হচ্ছে যে আমি আপনার সাথে একটা চুক্তি করলাম, এখন আপনি চুক্তি অনুযায়ী কাজ করবেন না, আপনি যখন চুক্তি অনুযায়ী কাজ করবেন না তখন আপনাকে কি করবেন, আমাকে কি করবেন, ক্ষতিপূরণ দিবেন? আপনি যেই ক্ষতিপূরণ দিবেন এটা আসলে মাপা যাচ্ছে না কি পরিমাণ ক্ষতি, বা আপনি যেই যেই টাকা দিতে যাচ্ছেন 1 লক্ষ টাকা আপনি আমাকে দিতে যাচ্ছেন ক্ষতিপূরণ হিসেবে, দেখা গেল আমার ক্ষতি 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 হয়েছে 10 লক্ষ টাকা, তাহলে আদালত বলবে যে ক্ষতিপূরণ দেওয়াটা দরকার নাই, আপনার সাথে যে কথা ছিল যে চুক্তি ছিল আপনি সে চুক্তি অনুযায়ী কাজ করেন, অর্থাৎ যেখানে ক্ষতিপূরণ পাওয়া যাবে না, ক্ষতিপূরণ নির্ণয় করা যাবে না, ক্ষতিপূরণ নির্ধারণ করা যাবে না, এই তিনটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট হচ্ছে যখন চুক্তিটার মধ্যে ট্রাস্ট থাকবে, জিম্মা থাকবে, তখন আদালত সেই চুক্তিকে বলবৎকরণের আদেশ দেবে, কার্যকরকরণের আদেশ দেবে। কার্যকরকরণ মানে কি আমির পিকে ভাই? কার্যকরকরণ মানে যে চুক্তিটা করা হয়েছে চুক্তিটা সম্পূর্ণ করা, বাস্তবে রূপ দেওয়া, সম্পন্ন করা, বাস্তবায়ন করা, বাস্তবায়ন করা। তার মানে একটা চুক্তিকে আদালত কোন পরিস্থিতিতে বাস্তবায়ন করার আদেশ দিবেন, কার্যকরকরণের আদেশ দিবেন, এই কথাটা বলছে কততে ভাই? ধারা 12-তে। এটা ঠিক অপোজিট ধারা হচ্ছে ধারা 21। অপোজিট ধারা কত? ধারা 21। বুঝাচ্ছে মোটামুটি? জি দাদা, 12-এর উল্টা হলে 21 হইব। হ্যাঁ 12-এর উল্টা দাদা। এটা তামাদি আইনের কত অনুচ্ছেদে? 133, 113। এই চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মামলা 1 বছরের মধ্যে করতে হয়, চুক্তি কার্যকরকরণের মামলা, এটা 113 অনুচ্ছেদে বলছি। 113 না 133 দাদা? 113। এরপরে কোন প্রশ্ন? অনুচ্ছেদ তো পরে আমরা এসআর একটার সাথে অনুচ্ছেদ যেটা যেটা পড়লাম এটা পড়বো, এরপর আমরা তামাদি আইন তো পড়বোই। জি ঠিক আছে দাদা, আমরা যারা পেন্ডিং করে ছিল সেটা আগে নেবেন।